আমাদের দল এবং কোন দল যেন ভিন্ন পথে হাঁটার চিন্তা না করে। যারাই হাঁটবেন তাদেরকেও স্বৈরাচারের রাস্তা ধরতে হবে। এই জন্য আমাদের বার্তা পরিষ্কার, আমরা পরিষ্কারভাবে বলতে চাই জাতীয় ঐক্যের ভিত্তি হবে চব্বিশের গণবিপ্লব। এই গণবিপ্লবের চেতনাকে পাশ কাটিয়ে আমাদের দল এবং কোন দল যেন ভিন্ন পথে হাঁটার চিন্তা না করে। যারাই হাঁটবেন তাদেরকেও স্বৈরাচারের রাস্তা ধরতে হবে, তার পরিণতিতে সেখানেই পৌঁছতে হবে। আমি আমার দলকেও সতর্ক করছি এবং সমস্ত রাজনৈতিক দলকে আমি সতর্ক করছি, জনগণের চেতনার বিপক্ষে আমরা যেন কেউ না দাঁড়াই। আমাদেরকে অবশ্যই জনগণের পক্ষে শক্তভাবে দাঁড়াতে হবে। জনগণের ন্যায্য দাবি যদি থাকে সেই দাবিকে পাশ কাটানোর চেষ্টা বা দুঃসাহস আমরা যেন কেউ না দেখাই। কিন্তু হ্যাঁ, যদি জনগণের মধ্য থেকে কোনো একটি বিশেষ মহল জাতিকে প্রতারিত করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য কোনো কিছু নিয়ে আসে, সেই ক্ষেত্রেও আমাদের অক্ষ থাকবে তাদেরকে প্রতিহত করার জন্য।